গত এপিসোডে আমরা বলেছিলাম নুনের অভাবে বা নুনের অতিরিক্ত পরিমাণে যদি আমাদের শরীরের মধ্যে থাকে তাহলে কিভাবে মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, মানসিক রোগ কিভাবে হয় সেটা বিষয়ে আরও আলোচনা করব। তো এখানে বলে রাখি যে মানুষ যে মানসিক অবসাদে ভোগে সেগুলোকে গুরুত্ব সহকারে আমাদের দেশে কিন্তু খুব একটা মানে সেটা নিয়ে আলোচনা হয় না বা সেটা ট্রিটমেন্ট হয় না, সেটার চিকিৎসা হয় না, যার কারণে আমরা কিন্তু দেখি পথে ঘাটে ভবঘুরেরা ঘুরে বেড়াচ্ছে, মানসিক রোগীরা ঘুরে বেড়াচ্ছে, তারা পথের ধারেই বিনা খাবারে খেতে পায় না দীর্ঘদিন এবং না খেয়ে থাকে এবং তাদের প্রতি কারুর কোনো দায়িত্ব নেই, কেউ দেখেও না, কেউ কোনো হাসপাতালেও ভর্তি করে না এবং তারা হয়তো ওইখানেই না খেয়ে মরে যায়। এবং এটাও একটা জিনিস বলে রাখা দরকার, নুনের অভাবে মানে সোডিয়াম ক্লোরাইডের অভাবে আমরা কিন্তু নানান রকম রোগে ভুগি। যেমন হচ্ছে একটা বলে রাখি যে ডায়রিয়া, ডায়রিয়া কিন্তু শরীরের থেকে জল বেরিয়ে যাচ্ছে, জলের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু জলকে কে ধরে রাখে? না, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড ছাড়া আমাদের শরীরে জল ধরে রাখা সম্ভব নয়। এছাড়া সোডিয়াম ক্লোরাইডের মধ্যে মানে এই যে আমরা যে নুনটা খাই তার মধ্যে আয়োডিন থাকে, মানে আয়োডিনটা কিন্তু পরবর্তীকালে মানে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এটাকে একটা নিয়ম করা হয়েছে যে আয়োডিন যুক্ত নুন সেটা কিন্তু খেতে হবে। কেন? তার কারণ হচ্ছে আয়োডিন ছাড়া একটা মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে দেখুন যে নুনের অনেকটা কিন্তু এখানে অনেক কিছু কার্যকারিতা আছে। এবার আমি আসি যে মানসিক অবসাদে মানুষ ভোগে কিন্তু কেন, সেটার কারণ আগের দিন বলেছিলাম যে কোনো অ্যাংজাইটি বা আতঙ্ক, ভয় ইত্যাদির জন্য। এখন বহু মানুষের আমরা দেখতে পাই ভারতবর্ষের বহু মানুষ এই রোগের দ্বারা আক্রান্ত, যেটা হচ্ছে যে ডায়াবেটিস। কেন? ডায়াবেটিসের প্রধান কারণ কিন্তু বেশি মিষ্টি খেয়ে হয়েছে বা এরকম কিছু নয়, আসলে মানসিক অবসাদ একটা বড় কারণ। এবং সকাল থেকে হয়তো একটা মানুষ নানানভাবে ছুটে বেড়াচ্ছে, কাজকর্মের জন্য ছুটছে বা অন্যান্য কোনো বিপদে পড়ে সে নানান জায়গায় নানানভাবে সে হেনস্থ হচ্ছে, কিন্তু সে হয়তো তার মনের কথাটা কারুর সঙ্গে শেয়ার করতে পারছে না, কারুর সঙ্গে ভাগ করে নিতে পারছে না তার মনের দুঃখটা। সেই মনের দুঃখটা তার মনের ভিতরেই চেপে রয়েছে এবং তাতে কি হচ্ছে, সেই মানসিক অবসাদ কিন্তু সে যতদিন সে নিজেকে এই মানসিক অবসাদের থেকে হাত থেকে বাঁচানোর চেষ্টা করবে ততদিন সে কিন্তু ডায়াবেটিসে ভুগবে। আর যদি সেই মানসিক অবসাদ চূড়ান্ত পর্যায়ে পড়ে যায় তখন সে কিন্তু সুইসাইড করবে। তাহলে এই যে সুইসাইড করা বা মানসিক অবসাদের জন্য ডায়াবেটিস হওয়া, এটার পেছনেও কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে কিছু নুন তার পেছনে কিন্তু তাদের হাত রয়েছে। যেমন আপনাদের একটা অদ্ভুত জিনিস বলি যে মানুষের শরীরে সোডিয়াম সালফেট মানে ন্যাট্রাম সালফ বলে যে ওষুধ, বায়োকেমিক ওষুধ, এই ওষুধটা যদি শরীরের ভিতরে যার কম পড়ে যাবে, যার এই নুনটা কম পড়ে যাবে, তার কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি দেখা দেবে এবং সুইসাইড করার জন্য সে ছুটে যাবে। কেন যাবে, কি হবে, এরকম কোনো এমন করে খুব ভালো করে কিন্তু জানা যায়নি, এটা নিয়ে এখনো গবেষণা চলছে, কিন্তু এটা হতে পারে। আবার ধরা যাক যে কোনো মানুষ সে কিন্তু এরকম বিপদে পড়লে সে ওই কাজটা আরো বেশি করে করে, বা ধরা যাক যে কেউ একজন নিজেকে খুব বড়াই করে বলছে আমি কিন্তু এই করে ফেলেছি, আমি কিন্তু ওই করেছি, আমি অমুক করে দেব, আদৌ হয়তো সেইগুলো কোনোটাই করতে পারে না বা পারবেও না। এমন হয়তো দেখা গেল কোনো একজন মানুষ এমন একটা বিপদের মধ্যে পড়ে আছে
সেই জায়গা থেকে তাকে মানে ডিফেন্সে খেললে চলবে না, মানে ডিফেন্স খেলাটা বুঝতে পারছেন, মানে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে এরকম নয়, উল্টে সে বলছে যে আমিও কিন্তু পারি, আমিও কিন্তু মারতে পারি, ধরতে পারি ইত্যাদি, আমার কিন্তু বড় বড় লোক চেনা আছে, আমি জানেন প্রচুর বড় লোক, অনেক লাখ টাকা, অনেক কোটি টাকা আমার ক্ষমতা। এবার এই যে বড়াই করা, এই বড়াইটা করছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সে একটা আতঙ্কের মধ্যে রয়েছে, ভয়ের মধ্যে রয়েছে, বা সে হয়তো ওই জিনিসটা করে ভালোবাসে, করতে ভালোবাসে, ওই জিনিসটা করতে তার ভালো লাগে, যে অন্যের উপর, অন্যের থেকে উঁচুতে সে আছে, মানে সে কখনো নিচুতে নেই, সে অন্য সবার উপরে মাতব্বর, এবং সেটাই সে জাহির করতে চায়। এই যে জাহির করতে চাওয়া, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ নয়, এটাও কিন্তু মানসিক এক রকমের বিকৃতি, এবং সেটাও কিন্তু আসছে ওই হরমোনের দ্বারা, এবং হরমোনকে পরিচালিত করছে কোনো না কোনো ধরনের লবণ বা নুন। মানসিক অবসাদের কারণে কাউকে কাউকে দেখা যায় যে তারা খুব রোগা পাতলা হয়ে যাচ্ছে, অথবা কাউকে কাউকে দেখা যায় যে তারা ভীষণ মোটা হয়ে যাচ্ছে। আজকের দিনে বহু লোকে তারা মোটা হয়ে যাচ্ছে বলে তারা নানান রকম স্লিমিং সেন্টারে যায়, তারা নানান রকম ব্যায়াম করে, নানানভাবে নানান রকমভাবে ডায়েট কন্ট্রোল করে, এবং নানান ধরনের খাবার খায়, সে খাবারের রকম ফের মারাত্মক। কিন্তু এর পেছনে একটা সবচেয়ে বড় কারণ আছে, যে কারণটা কিন্তু তারা কেউ ভাবনা চিন্তা করে না, সেটা হচ্ছে ঘুম। আমাদের শরীরে একটা জায়গা আছে, সেই জায়গাটা ঘুমের ব্যাংক, যেমন ব্যাংকে আমরা টাকা পয়সা জমাই ঠিক তেমনি, সেই ব্যাংকে ঘুম যদি কম পড়ে যায় তাহলে শরীরের নানান জায়গায় নানান রকম অসুস্থতা দেখা দেয়। সেই অসুস্থতাগুলো নিয়ে এখন আলোচনা করছি না, কিন্তু যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে একটা মানুষ ভীষণ মোটা হয়ে যাচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, আর তার মানসিক অবসাদ দেখা দিচ্ছে। এই মানসিক অবসাদ কিন্তু মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে, কেন? ঘুমের অভাবে। তাই প্রত্যেক দিন আমাদের কিন্তু কমসে কম 6 ঘন্টার ঘুম তো আমাদের দরকার, আর যদি ছোট বাচ্চা হয় সেই বাচ্চাদের ক্ষেত্রে অন্তত 9 থেকে 10 ঘন্টা ঘুম, বড়দের ক্ষেত্রে 6 ঘন্টা ঘুম, কিন্তু এই 6 ঘন্টারও যদি কম ঘুম হয় তাহলে কিন্তু সে তার শরীরে জোর পাবে না, এবং সে মানসিক অবসাদে ভুগবে, এবং সেই মানসিক অবসাদের কারণ বশত তার ডায়াবেটিস হবে, তার ব্লাড সুগার লেভেল হাই হয়ে যাবে, তার কোলেস্টেরলের মাত্রা বাড়বে, তার মানসিক অবসাদের জন্য সে এমনকি সুইসাইড পর্যন্ত করতে পারে। তাই ঘুম আমাদের দরকার। আমাদের ওই ব্যাংক যদি কম পড়ে যায়, ব্যাংকে যেমন টাকা কম পড়লে কি হয়, ব্যাংক টাকা কেটে নেয়, ঠিক তেমনি আমাদের শরীরে যদি ঘুমের ব্যাংকে ঘুম কমে যায় তাহলে কিন্তু শরীর অন্যান্য অঙ্গগুলো থেকে সেইটাকে মাইনাস করে নেবে, এবং তাতে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। প্রেম, আগের দিন প্রেমের কথা বলছিলাম, যাকে তাকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া, এই আগের এপিসোডে যে প্রেমের কথা বললাম, যাকে থেকে ভালো লেগে যাওয়া, তার একটা উদাহরণস্বরূপ বলি যে শেক্সপিয়ার তিনি তার একটি নাটকে বলেছেন একজনের একটি গাধার প্রতি প্রেম হয় এবং গাধাটিকে তার ভালো লেগে যায়। তাহলে দেখুন, প্রেম কখনো বাদ মানে না কোনো কিছুর, এবং এটার জন্য আমাদের মস্তিষ্ক দায়ী, এবং মস্তিষ্ক যে এই
বিষয় কাজ করছে বা এই যে হঠাৎ করে যাকে তাকে ভালোবেসে ফেলা বা ভালো লেগে যাওয়া, এর কারণটা কি? এর কারণটা কিন্তু সোডিয়াম ক্লোরাইড। তাহলে সারাংশ এইটাই পেলাম যে আমাদের মানসিক অবসাদের থেকে দূরে থাকতে হলে বা অজানা অচেনা আতঙ্ক তার থেকে দূরে থাকতে হলে বা মনকে ভালো রাখতে হলে তাহলে আমাদের কি কি করতে হবে। এক নম্বর হচ্ছে যে আমাদেরকে অন্য কারুর সঙ্গে আমাদের যে সমস্যা সেই সমস্যা অন্য কারুর সঙ্গে শেয়ার করতে হবে, মানে আমার সেটা বন্ধু বান্ধব অথবা ভাই বোন বা মা বাবাও হতে পারে। সেটা কিন্তু এভাবে বলা যায় না যে অমুককে বলে আমি রিলিফ পাব, বা সেটা আমার কাছের মানুষ হতেই পারে, সেটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে যে আমি কি খাচ্ছি এবং ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট কিন্তু এই মানসিক অবসাদ হবে কি হবে না সেটাকে ঠিক রাখে। এবং আরেকটা জিনিস হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। এই তিনটে জিনিস যদি আমাদের জীবনে ঠিকঠাকভাবে থাকে তাহলে কিন্তু মানসিক অবসাদ হওয়ার সম্ভাবনা নেই। এবং কারুর যদি কোনো মানসিক অবসাদ হয়ে থাকে তাহলে সেটা তাকে তৎক্ষণাৎ তাকে কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া খুব প্রয়োজন, কারণ এই মানসিক অবসাদের জন্য কিন্তু বড় কোনো রোগ দেখা দিতে পারে এবং তার জন্য কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। আজকের এপিসোড এই কথা দিয়েই শেষ করছি। আপনারা এই চ্যানেলটি দেখতে থাকুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী মেন্টাল হেলথ নিয়ে পরবর্তী এপিসোডে আমি আরও বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। ধন্যবাদ, নমস্কার।